আমি গ্রামে থাকি, তো গ্রাম থেকে হঠাৎ করেই কয়েক মাস আগে আমার এক বান্ধবীর সাথে ফেসবুকে পরিচয়। ফেসবুকে পরিচয় হলে আমার সেই বান্ধবী মিডিয়াতে কাজ করে, তখন আমি ওর সাথে ওকে বললাম যে তাহলে তোমার সাথে আমাকে মিডিয়াতে কাজ করতে নাও। তখন ও বলল যে হ্যাঁ কাজ করবা, সমস্যা কি। তো কাজ করতে ওর সাথে একদিন এক শিডিউল আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই শিডিউলে একজন দেখছে, মানে ওনাদের যে ডিরেক্টর, সে দেখার পর বলতেছে যে ওরে আমার খুব ভালো লাগছে, আজকে রাতের জন্য ওরে আমার কাছে দেও, কালকে থেকে আমি দরকার হলে প্রত্যেকটা শিডিউলে আমি ওরে কাজে ডাকবো। তখন ও বলতেছে না, ও নতুন মানুষ, ও এগুলো করে না বা ও এগুলো বুঝে না, ওর সাথে আমার কথা বলে দেখতে হইব। ওই আর কিছু হবে না, মিডিয়া জগতে আসতে এগুলো করতেই হয়, আর এগুলো টাইম পাস না করলে কি মিডিয়া জগতে কেউ কাউকে নেয়। ওরা অনেক কথাবার্তা বলছে, বললে ও তখন ওই কথাটা শুনে বলছে যে তো আমার পেমেন্ট যা আছে তোমার সে আরও আমি 1,000 বাড়ায় দিলাম। তখন ও তো রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আমার বলতেছে দেখো তুমি মিডিয়াতে কাজ করবা তাহলে তোমার ওই ডিরেক্টরের সাথে থাকতে হবে। আমি কই কেন, কয় এখানে আমাদের মানে মেয়েদের ডিরেক্টরের সাথে, পরিচালকের সাথে, সবার সাথে থাকতে হয়। আমি বলছি আমি এরকম কাজ করব না, আমি এরকম কাজ করতে চাইও না, আর আমার এমনি কোনো দরকারও নাই, কারণ মিডিয়াতে কাজ করার জন্য যদি দেহ বিক্রি করতে হয় আমি কাজ করব না। পরে এই কথা বললে আমি ওখান থেকে চলে আসতে লাগি। পরে উনি বলতেছে ঠিক আছে তোমাকে কেউ জোর করবে না, তুমি এখানে থাকো, থাকে তুমি দেখো কাজটা, দেখো তো যদি তোমার ভালো লাগে তুমি কাজ করো, যেটা আরেকজনে বললো। তো ঠিক আছে আমি ওনার কথায় ওখানে থাকলাম, থেকে কাজ করলাম। কিন্তু যে আমাকে বলছিল তার তো একটা মানে নেশা হয়ে গেছে ওইটা। তো উনি আমি যখন রাতে ঘরে ঘুমাইছিলাম তখন রাতে 2টা বাজে আমার দরজাকে লক করে যায় আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার সাথে আমাকে রেপ করলো, জোর জব্বর করে সব কিছু করে। তো জোর জব্বর করার পরে আমি ভাবছি যে এরকম করে যদি ওনার কাছে দিয়েও লাগে আরও ডিরেক্টরের কাছে দিতেও হয় তাহলে তো আমার জীবনের কোনো মূল্যই থাকে না, তার চেয়ে আমি মিডিয়াতে কাজই করব না, আমি দেশের মানুষ দেশেই চলে যাব। তখন আমার বান্ধবী বলতেছে এই জগতে জীবনে টাকা ছাড়া কিছু না, তুমি বুঝবা না। তো দেখেন আমি মিডিয়াতে কাজ করতে চাইছি দেখে ডিরেক্টররা যদি এগুলো প্রস্তাব দেয় কোনো মেয়ে কিন্তু কাজ করবে না, কারণ তাদের সম্মানটা অনেক কিছু। তো কিছু কিছু মানে ডিরেক্টর সাজে যারা গার্মেন্টসে চাকরি করে আসে বলে আমি ডিরেক্টর হয়েছি বা পরিচালক হয়েছি বা আমি ক্যামেরাম্যান হয়েছি, কেউ বলে মেকআপ ম্যান হয়েছি, আসলে কিন্তু সে আসলে কিন্তু তা না, কারণ তার পিছনে তাদের একটা কাজ আছে। কেউ গার্মেন্টসে দেখেন সুপারভাইজারি করে বা রেস্ট্রিক্ট করে, আসলে যে প্রফেশনাল ডিরেক্টর, যদি কোনো সমস্যা ক্ষতি আপনাদের হয়েও থাকতো তাহলে তার কাছে যে যদি হইতো তাহলে আপনাদের এটা ভাবা লাগতো যে সে কখনো প্রফেশনাল ডিরেক্টর যে অরিজিনাল কাজ করে সে কখনো এরকম প্রস্তাব আপনাকে দিবে না। আর যারা মনে করেন যে লোকালিস্ট কাজ করে তারা হয়তো আপনাকে না, আপনি কাজে কে না, আপনি দেহকে চায় তারা। তো এরকম আমি একটা শিকার হয়ে গেছিলাম। তো তারপর থেকে আমি মিডিয়াতে কাজ করছি, কেউ কখনো আমাকে এরকম প্রস্তাব দেয়নি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে কোনো বোনকেই বলি বা ভাইকে বলি, মিডিয়াতে নতুন কাউকে নিয়ে আসার পরে তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানবেন, যার কাছে আসেন তার কিছু সবকিছু জানবেন। আমি ফেসবুকে পরিচয় হয়ে কিন্তু আসছি, তার কিছুই চিনতাম না। আপনারা এরকম করবেন না, সে তো বিক্রিও করে দিতে পারতো। যাই হোক আমি আমার সম্মান দেহ যতটুকু গেছে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে সুস্থভাবে ফিরে রয়েছি, কিন্তু আপনারা এরকম করবেন না, অপরিচিত কারোর কাছে যাবেন না, নিজের সম্মান দেহকে হারাবেন না। আর মিডিয়াতে কাজ করতে হলে বড়দের সাথে কথা বলেন, কোনো ছোটো খোটো কাজের লোকেদের সাথে না। এই জন্য সবাইকে বলছি সাবধানে থাকবেন, মিডিয়া জগৎ থাক বা মিডিয়া জগৎ ছাড়া সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি সবার খেয়াল রাখবেন।